हेलो फ्रेंड्स, गोपाले हेसेले आपनादे सबाइके स्वागत। आज के आमी मैंगो पुडिंग तैरी करब, सेटाओ कोनो रकम डिम छाड़ा बा एर मध्य आमी जिलेटिनो यूज करब ना बा आगार आगार पाउडारो यूज करब ना। তাই আমার আজকের এই রেসিপিটা দেখুন, আর দেখে যদি ভালো লাগে তাহলে আপনারা ওই আমের সিজনে একবার হলেও এই পুডিংটা তৈরি করুন। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এই পুডিংটা তৈরি করতে কী কী লাগছে। ম্যাঙ্গো পুডিং তৈরি করতে আমের পাল্প লাগছে। আমি এখানে চারটে আমকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপরে মিক্সিতে এর পিউরি বানিয়ে নিয়েছি। হাফ লিটার দুধ নিয়েছি, আর লাগছে চিনি, নুন আর কর্নফ্লাওয়ার। এই দিয়েই তৈরি হয়ে যাবে আমার আজকের ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপিটা। এবার পুডিংটা তৈরি করার জন্য একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধ আর আমের পরিমাণ যাতে সমান সমান হয় সেজন্য আমি একটা ছোট হাতায় করে দিচ্ছি। ছোট একটা হাতায় করে মেপে নিয়ে আমি ছ হাতা দুধ দিয়েছি। এবার দুধটাকে প্রথমে একটু ভালো করে ফুটিয়ে নেব। এই দুধটা কিন্তু কাঁচা দুধ নয়, আমি আগে ফুটিয়ে একটু ঘন করে রেখেছিলাম, সেটাকে আবার একটু গরম করে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, মিষ্টি জিনিসে নুন দিলে খেতে ভালো লাগে। ফোর টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম, ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দুধটাকে একটু ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দেব। টু টিস্পুন কর্নফ্লাওয়ারকে ভালো মতো একটু জল দিয়ে গুলে নিয়েছি। এবার ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে অল্প অল্প করে দেব কর্নফ্লাওয়ারের ঘোলটা, আর এভাবে মেশাতে থাকবো। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এবার অনবরত নাড়াতে হবে, কেননা এটা কিন্তু এখন চট করে ঘন হয়ে যাবে, তাই একটুও নাড়ানো ছাড়া যাবে না, তাহলে পুড়ে গেলে গন্ধ লাগবে, খেতে ভালো লাগবে না। মিনিট দুয়েক নাড়াচাড়া করতে এটা দেখুন এখন অনেক ঘন হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু ঘন করার দরকার নেই। গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার এই দুধের মিক্সারটাকে আমি নামিয়ে নেব। আমি পুডিংটা জমানোর জন্য একটা হার্ট শেপ কেক টিন নিয়েছি, এর মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে রেখেছি। এর মধ্যে মিক্সারটা আমি ঢেলে দিচ্ছি। পুরো মিক্সারটা ঢেলে দিয়েছি, এবার এটা একটু ট্যাপ করে নিচ্ছি। এবার এটাকে আমি ফ্যানের নিচে রেখে দিচ্ছি একটু সেট হওয়ার জন্য, আর এর ওপরে আমি ম্যাঙ্গো লেয়ার দেব, তার ব্যবস্থাটা করে ফিরে আসছে। দুধের মিক্সারটা সেট হওয়ার জন্য রেখে দিয়েছি, এবার আমি ম্যাঙ্গো মিক্সারটা তৈরি করে নিচ্ছি। সেজন্য যতটা পরিমাণ দুধ নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণ ম্যাঙ্গো পাল্প দিয়ে দিলাম। ম্যাঙ্গো পাল্পটা খুব ঘন, সেজন্য এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিলাম, আর দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন চিনি। এই চিনিটা নিজেরা কতটা মিষ্টি খান তার উপর ডিপেন্ড করবে, আর এই আমটা কতটা মিষ্টি সেই বুঝে চিনিটা দেবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ম্যাঙ্গো পাল্পটা ভালো করে দেখুন ফুটে উঠেছে। এবার আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দেব, অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নেব। ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, এটা কিন্তু এখন খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। মিনিট দুয়েক নাড়াচাড়া করতে করতে ম্যাঙ্গো পিউরিটা ঘন হয়ে গেছে, এর থেকে আর ঘন করব না, গ্যাসটা বন্ধ করে নিলাম। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দুধের মিক্সারটা এখন অনেকটা সেট হয়ে গেছে, আমের মিক্সারটা আমি এর ওপরেই ঢেলে দিচ্ছি। আমের মিক্সারটাকে খুব ভালো মতো ঢেলে দিয়েছি, আর এটা আপনা আপনি স্প্রেড হয়ে যাবে, এটাকে আর কিন্তু কিচ্ছু করতে হবে না। এবার শুধু এটাকে এবার ফ্যানের নিচে রেখে একটু সেট করে নিচ্ছি, আর তারপরে এটাকে ঘন্টাখানেকের জন্য আমি ফ্রিজে তুলে দেব, আর তারপর ফ্রিজ থেকে বার করে আমি আপনাদের সার্ভ করে দেখাবো। ফ্রেন্ডস, আমি পুডিংটাকে
ঘন্টাখানেকের জন্য ফ্রিজে রেখেছিলাম, তারপর এখন ফ্রিজ থেকে বার করে আর এটাকে ডিমোল্ড করে দিয়েছি। দেখুন এটা দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ ডিলিশিয়াস হয়। সেটা একবার তৈরি করুন তাহলেই বুঝতে পারবেন। আর আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।